সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসিক্লু একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তামাদি আইনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তামাদি আইন 1908 লিমিটেশন অ্যাক্ট, এই ইংরেজি শব্দ, তো এটা আমি সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে দেখেন, এক নজরে একটু তামাদি আইন সম্পর্কে আমরা একটু জানি। তামাদি আইন হচ্ছে কি, পদ্ধতিগত আইন। 1859 সালে প্রথম তামাদি আইন প্রণয়ন করা হয় এবং 1862 সালে তা কার্যকর করা হয়। পরবর্তীতে 1908 সালে বর্তমান তামাদি আইন প্রণয়ন করা হয় এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়। এই আইনটি বিশেষ আইনের তামাদির জন্য এবং ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য হয় না, তবে ফৌজদারি মামলায় আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে তামাদি আইনের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমরা এইটুকু একটু দেখে নেই। তামাদি আইনের যে গুরুত্বপূর্ণ তথ্যটা, এটা আমরা একটু দেখে নিচ্ছি। তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে, আর প্রথম তামাদি আইন কার্যকর হয় 1826 সালে, আর বর্তমান তামাদি আইনটি প্রণয়ন করা হয় 1908 সালে, আর বর্তমান তামাদি আইনটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইনটি 1 জানুয়ারিতে 1909 সালে থেকে কার্যকর করা হয়। তবে তামাদি আইনের এখানে মোট ধারা রয়েছে 32টি এবং বলবৎযোগ্য ধারা হয়েছে 29টি। এখানে আমার লেখা হয়নি, তো লিখতে গেলে এখন সময় লাগবে, আমি এই জন্য বললাম। বলবৎযোগ্য ধারা হচ্ছে 29টি, আর 3টি বাতিল, আর মোট অনুচ্ছেদ রয়েছে 183টি। তারপর হচ্ছে তামাদি আইনের প্রকৃতি হচ্ছে একটু প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। তারপর হচ্ছে তামাদি আইন কত নং আইন, 9 নং আইন। তামাদি আইন সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। আচ্ছা, মোট তামাদি আইনের মোট তফসিল রয়েছে 3টি। প্রথম তফসিলে বর্ণিত আছে তামাদির মেয়াদ, আর তামাদি আইনের কোন 2টি ধারা তৎক্ষণ বলবৎ হয়, ধারা 1 এবং 31। আচ্ছা, তামাদি আইনের বর্তমানে 1টি ধারা বাতিল করা হয়েছে। আচ্ছা, আমাদের 1টি ধারাটা কিন্তু বাতিল করা হয়েছে। এখন আমরা দেখব তামাদি আইন সংক্রান্ত সাধারণ যে আলোচনা রয়েছে, আমরা সেই বিষয়টা একটু আলোচনা করব। অর্থাৎ মামলা, আপিল ও দরখাস্তে তামাদি, দায়েরে তামাদি, অর্থাৎ কী কী তামাদি আইন সঙ্গে সাধারণ আলোচনা হচ্ছে, মামলা, আপিল এবং দরখাস্ত দায়েরের তামাদি। তামাদির মেয়াদ শেষে যদি মামলা দায়ের করা হয় তাহলে মামলা কী হবে, খারিজ হয়ে যাবে। তা কোথায় বলা আছে, তামাদি আইনের 3 ধারায় বলা আছে। এবং 3 ধারায় তামাদির বিষয়বস্তু হচ্ছে 3টি, কী কী, মূল মামলা, আপিল এবং দরখাস্ত। অর্থাৎ 3 ধারা কোথায় কোথায় ব্যবহার করা হবে না, যে মূল মামলার ক্ষেত্রে, তারপরে হচ্ছে মূল মামলা, আপিল এবং দরখাস্তে, হ্যাঁ, এগুলোতে প্রযোজ্য নয়, বা এই 3টি হচ্ছে বিষয়বস্তু। এখন আমরা যদি একটু 2 নম্বর এই যে একটু পয়েন্টটা দেখি, নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করলে কী হবে, বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন করুক বা না করুক, বা না করলেও আদালত তা খারিজ করে দেবেন। আচ্ছা, তো এখন তামাদির মেয়াদ শেষে, মানে তামাদির মেয়াদ যদি শেষ হয় বা শেষ হওয়ার পর মামলা দায়ের করলে মামলা খারিজ হয়ে যাবে, এটা কোথায় বলা আছে, আমরা কিন্তু এটা যে 3 ধারায় আছে, সেই 3 ধারার বিষয় আমরা বিষয়গুলো আলোচনা করতেছি। মামলা দায়ের করা হয়, আচ্ছা, খারিজ হয়ে যাবে, মামলা দায়ের করা হয়, এক হচ্ছে, যেমন হচ্ছে সাধারণ মামলার ক্ষেত্রে আদালত যথাযথ কর্মকর্তার নিকট আর্জি দাখিল করে, আবার নিঃস্ব হলে, হ্যাঁ, নিঃস্বভাবে মামলা করার অনুমতির জন্য দরখাস্ত দাখিল করে। আচ্ছা,
আর একটা বিষয় রয়েছে, কোম্পানি আদালতের নির্দেশে গুটিয়ে ফেললে সেক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে দাবিদারের দাবি প্রথম যখন অবসায়কের নিকট প্রেরণ করা হবে। আচ্ছা,